নমস্কার, মুশকিলাসানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের আজকের বিষয় মৃত্যু, শোক, নিকটজনের বিয়োগ, বেদনা। আমাদের সবাই কখনো কম কখনো বেশি আমাদের এই নিকট আত্মীয়র চলে যাওয়ার যে দুঃখ, তাতে আমরা দুঃখিত হয়েছি, তাতে আমরা কেঁদেছি, তাতে আমরা প্রচণ্ডভাবে প্রভাবিত হয়েছি। এই অভিজ্ঞতা কম বয়সে হয়তো কম থাকে, কিন্তু তারপরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা আসতে থাকে। আমাদের কাছে আসা অনেকেই জানতে চান যে এই যে প্রিয়জনের বিয়োগ বেদনা, প্রিয়জনের যে চলে যাওয়া, এই কষ্টের থেকে কী করে বেশি মন খারাপটাকে কাটিয়ে উঠে বেরিয়ে আসা যায় কীভাবে। যে দুঃখ আমাদের, সে আমাদের এমন দুঃখ যে মনে হয় তার থেকে বেরিয়ে আসতে আমরা পারি না, বেরিয়ে আসতে পারছি না। আমাদের যে প্রিয়জন, তিনি আমাদের ছেড়ে এমন জায়গায় চলে গেছেন যেখানে আমরা কোনো দিন পৌঁছতে পারবো না, এবং আমাদের তখন কি হতে থাকে যে এই মানুষটিকে আমরা হারিয়েছি এবং তিনি আমাদের মধ্যে কোনো জায়গায় কোথাও কখনো ফিরে তাকে পাবো না, তার গলার আওয়াজটা শুনতে পারবো না, এইটা যে ভাবনা, তার সঙ্গে সঙ্গে কিন্তু পেছন দিকে যদি আমরা ভাবি আরেকটা জিনিস থাকে, কোথাও একটা অসহায়ত্ব থাকে। আমাদের মন খারাপের পেছনে কিন্তু একটা অসহায় ভাব, সেটা কিন্তু থাকে, সেটা নানান কারণে হতে পারে। সেই অসহায় ভাবটা এই জন্যে যে সেই মানুষটির উপর আমরা কোনো না কোনোভাবে হয়তো নির্ভর ছিলাম। এই নির্ভরতাটা সেটা এমন হতে পারে যে টাকা পয়সার ব্যাপারে কিছু নির্ভরতা, এমন হতে পারে সেটা ইমোশনাল ব্যাপারে কিছু নির্ভরতা, অথবা আরও অন্য কিছু ব্যাপারেও হতে পারে, কোনো গাইডেন্স বা অন্য কিছু ব্যাপারেও নির্ভরতা হতে পারে। এই জায়গা থেকে কিন্তু আমাদের এই একাকিত্ববোধের জায়গা থেকে আমাদের ক্রমশ একাকিত্ব আমাদের যে জড়িয়ে ধরছে, এই জায়গা থেকে আমাদের এই দুঃখটা আসতে থাকে। যখন এই দুঃখটা স্বাভাবিকের গণ্ডি ছাড়িয়ে আরও বেশি হয়ে যায়, তখন আমাদের বোঝার দরকার হয় যে এটা স্বাভাবিক নাকি আমাদের এই যে দুঃখটা, যে কষ্টটা, যে বিয়োগ বেদনার কথা বলছি, সেটা আরও বেশি কিছু। প্রথমত আমাদের যেটা হয় সেটা হচ্ছে একটা ঝটকার মতো লাগা, তাকে আমরা একটা শক বলি। তারপরে যেটা হয় সেটা একটা রকম নামনেস, অর্থাৎ একরকমের অসাড় হয়ে যাওয়ার মতো। তারপরে আসতে থাকে ঢেউয়ের মতো কান্নাকাটি, মন খারাপ, তার ভেতরে ঢুকে যাওয়া, এবং একরকমের পরবর্তী সময় একরকমের অসহায় রাগের ব্যাপারও আসতে পারে। ভেবে দেখলে বুঝতে পারবেন যে এই রাগটা কোথা থেকে, হয়তো তার চিকিৎসা ঠিক মতো হয়নি, সেই জন্য সেই কথা ভেবে আমার রাগ হচ্ছে। হয়তো মনে হচ্ছে আমি এইটা না করে ওইটা যদি করতাম তাহলে এই মানুষটি চলে যেতেন না, সেখান থেকে একটা রাগ হচ্ছে। অথবা অন্য কারোর উপরেও এই রাগের ব্যাপারটা অন্য কোনোভাবে আসতে পারে, তার যত্ন নেওয়া হয়নি হয়তো, এই কথা ভেবে। শারীরিকভাবে যেগুলো হতে থাকে সেগুলো হচ্ছে ঘুমের সমস্যা প্রধানত, খিদে চলে যাওয়া, মনোযোগ দিতে না পারা, এবং আর কি হয়, বুক ধরফড় করছে এমন, ব্লাড প্রেশারের সমস্যা, মাথা ধরার সমস্যা, এইগুলো কিন্তু আসতেই থাকে। এবং এমন কি অনেক সময় ব্ল্যাক আউটের মতো সমস্যা, সেগুলো আমরা দেখেছি যে কারুর চলে যাওয়ার পরে এই ধরনের কিছু সিমটম হচ্ছে। এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে একটা ডিনায়াল ফেজ, অর্থাৎ আমরা যেন স্বীকার করতে চাই না যে হ্যাঁ সত্যিই মানুষটি চলে গেছেন। এটা একরকমের অবিশ্বাস, এবং এটা একরকমের আমাদের ডিফেন্স, অর্থাৎ আমরা কিন্তু বিশ্বাস করছি না যে সেই মানুষটি চলে গেছেন। আমাদের এখানে আসা, আমরা পেশেন্ট দেখেছি যাকে বাড়ির লোক নিয়ে এসেছেন, যে তার স্বামী চলে গেছেন এক মাস আগে, তিনি এখনও স্বামীর সামনে খাবার দাবার নিয়ে বসে থাকেন, এবং তার ধারণা যে স্বামী তার সঙ্গে খাওয়া দাওয়া করছেন বা এই খাওয়ার শেয়ার করছেন। এখানে কিন্তু আমরা যেটা সত্যিকারের ঘটনা, যেটা দুঃখের যতটুকু ঘটনা, তার বাইরে আমরা চলে যাচ্ছি, এমন জায়গায় চলে যাচ্ছি যেখানে এটা একটা ডিলিউশনাল জায়গা চলে আসছে হয়তো। এবং এটা হয়তো অল্প সময়ের জন্য আসতে পারে, কিন্তু এটা যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে কিন্তু সেখানে একটা মানসিক সমস্যার জায়গা ভাবতে হবে। এই যে অবিশ্বাস, ডিনায়াল যাকে বলছি, যে হ্যাঁ সত্যি না মানুষটা চলে যাননি, মানুষটা আমার সঙ্গেই কোথাও আছেন, এটার একটা অন্য দিক আছে, অর্থাৎ মানুষটা আমার সঙ্গে আছেন, এটা এমন হতে পারে যে যেটা মানসিকভাবে সঙ্গে থাকা সেটা কিন্তু সম্ভব, অর্থাৎ এই মানুষটি চলে গেছেন ফিজিক্যালি, কিন্তু মনের দিক থেকে আমি কোথাও যেন তার স্পর্শ পাচ্ছি, সেটা কিন্তু সম্ভব, কিন্তু ফিজিক্যালি তো নিশ্চয়ই সেই মানুষটিকে আমাদের মধ্যে থাকা বা আমাদের মধ্যে পাওয়া সম্ভব নয়। এর সঙ্গে সঙ্গে যেটা থাকে হোপলেসনেস, অর্থাৎ মন খারাপ হওয়া, এবং হেল্পলেসনেস, একাকিত্বের জায়গাটা আস্তে আস্তে তৈরি হতে পারে। ওই যে বলেছিলাম যেটা, যে আগে যদি ডাক্তার দেখাতে পারতাম, আগে যদি আরও ভালো ট্রিটমেন্ট হতো, এই ধরনের চিন্তার সঙ্গে সঙ্গে আসে গিল্ট ফিলিং, অর্থাৎ তার সঙ্গে ওই রাগ এবং তার সঙ্গে
ওই যে বললাম গিল্ট ফিলিং, তার সঙ্গে রিজেন্টমেন্ট, কেন এরকম হলো, ভগবান এই শাস্তিটা আমাকেই কেন দিলেন, আমি যদি এই সময় রাস্তায় না বেরোতাম তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্টটা হতো না, আমি যদি বাড়ি থাকতাম তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না, এই ধরনের জিনিস। এগুলো কিন্তু কোনোটাই সত্যিকারের যুক্তি নয়, এগুলো আমাদের একরকমের ডিফেন্স মেকানিজম, আমরা এগুলো করতে থাকি যাতে আমরা শোকটাকে ভুলে থাকতে পারি, অনেক সময় এগুলো কাজও দেয়। কিন্তু এই যে এমটিনেস, এই যে আমাদের আনন্দের জিনিসগুলোকে ভালো না থাকা, ভালো না লাগা, সেটা কিছুদিন চলে, কিছুদিন চলবে, এই এমটিনেসও থাকবে, ভালো লাগার জিনিসগুলো করতে ভালো লাগবে না, সেটা হবে। কিন্তু যদি দেখা যায় সেটা বেশ কয়েক মাস পরেও আর এরকমই থেকে যাচ্ছে, তাহলে কিন্তু একটু সমস্যার ব্যাপার, ভাবতে হবে। সেখানে এনার্জি চলে যাওয়া এবং খুব টায়ার্ড লাগা, ক্লান্ত হওয়া অসম্ভব কিছু নয়। সান্ত্বনা কীভাবে দেওয়া উচিত? সান্ত্বনা প্রধানত হচ্ছে ভালোভাবে শোনা, অর্থাৎ খুব ভালো শ্রোতা হওয়া দরকার। যার ক্ষতি হয়েছে তার ইমোশনটাকে সম্মান দেওয়া উচিত, এবং তার যে কখনো কখনো মুড সুইং হচ্ছে, তার যে মেজাজ খারাপ হচ্ছে, তাতে কিন্তু সেটা সহ্য করতে হবে, তাতে কিন্তু অন্যরা যেন মন খারাপ না করেন বা মেজাজ খারাপ না করেন। এবং অনেক সময় খুব বেশি এটা করো ওটা করো না বলাই ভালো, একটু ওয়েট করাই উচিত, একটু সময় দেওয়া উচিত তাকে। মৃত্যু নিয়ে খুব বেশি কথাবার্তা হয়তো বলা তখন উচিত নয়, দেখতে হয় যে তার মানসিক অবস্থাটা কীরকম আছে, অন্য কথা হয়তো বলা যেতে পারে। প্র্যাকটিক্যাল হেল্প যেগুলো বাড়ির কাজকর্ম নিয়ে, সেগুলো হয়তো করা যেতে পারে, সেগুলো হয়তো সেই সাহায্যগুলো করা দরকার, তাকে দেয়া দরকার সেগুলো, কিন্তু তাকে একটু ব্যস্ত রাখা। অর্থাৎ আমরা দুটো জিনিস বলি, একটা হচ্ছে প্রকৃতির কাছে যদি যাওয়া যায় একটু, যদি একটু গান শোনা যায়, তাহলে হয়তো নিজেকে একটু অন্যভাবে ব্যস্ত রাখা যাবে। কাজকর্ম যারা আছে যাদের, তাদের সেই কাজকর্মের মধ্যে ফিরে আসতে হবে। আমরা জানি যে আমরা অমর কেউ নই, আমরা জানি যে চলে যেতে আমাদের সবাইকে হবে, যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, কাজেই এটা তো আছেই। যদি একটা বাচ্চার কোনো স্কুলে গিয়ে একটু কাজ করা যায়, যদি একটা বৃদ্ধাশ্রম খুঁজে পেতে পারি যেখানে আমি হয়তো অন্য যে বয়স্ক মানুষজন আছেন তাদের সঙ্গে একটু সময় কাটাতে পারি, তাহলে আমার কিন্তু দুঃখের খানিকটা লাঘব হবে, অনেক সময় সেটা দরকার। শোকের চিহ্নগুলো যদি রয়েই যায়, কিছুতেই মানুষটা স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না, একরকম স্বপ্নের জগতে বাস করছেন, অ্যাকসেপ্টেন্স কিছুতেই আসছে না যে হ্যাঁ এই মানুষটি চলে যাচ্ছে, তখন হয়তো বিশেষজ্ঞের দরকার হতে পারে। রবীন্দ্রনাথের সেই যে কথাটা, সেটা মনে রাখার কথা আমরা বলি, যে মৃত্যু মাঝে ঢাকা আছে অন্তহীন প্রাণ। এই যে মৃত্যু মাঝে ঢাকা আছে অন্তহীন প্রাণ, এটা খুব দামি কথা। আর মৃত্যুকে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহে, এটাও তাই, ওই রবীন্দ্রনাথেরই কথা, সেটাও ওই কথাই, যে মৃত্যু কিন্তু আসল কথা নয়, আসল কিন্তু তার মধ্যে দিয়েই নতুন প্রাণের বিকাশ। নজরুলের যখন ছেলে মারা গেলেন, তখন তিনি ওই কথাটা, ওই কবিতাটা লিখেছিলেন যে দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল। কিন্তু সৃষ্টি করেছেন, কিন্তু সেই সময়ও করেছেন, তার পরবর্তী সময়ও করেছেন, তাই শোক থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরও আমাদের কাজে ফিরে আসতে হবে, স্বাভাবিকতায় ফিরতে হবে। আশা করি আমাদের আলোচনা ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। পরের সপ্তাহে আবার দেখা হবে, আজ এই পর্যন্ত, নমস্কার।